বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হলো হস্তশিল্প মেলা ও প্রদর্শনী। মালদা শহরের বাঁশবাড়ি এলাকার একটি ক্লাব প্রাঙ্গনের মাঠে 6 জানুয়ারি থেকে শুরু হয়েছিল মহিলাদের দ্বারা পরিচালিত হস্তশিল্প মেলা প্রদর্শনী। রবিবার 8 জানুয়ারি রাতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এই কর্মসূচি শেষ হয়। নারী শক্তি ফাউন্ডেশন অ্যান্ড এনজিওর আয়োজিত 3 দিনের এই মেলায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রাখা হয়েছিল রকমারি হস্তশিল্প কারুকার্য। মহিলাদের হাতে তৈরি জামাকাপড় থেকে গয়না, ব্যাগ, খাবারের স্টলও রয়েছে। মোট 55টি স্টল ছিল। মালদার পাশাপাশি কলকাতা থেকেও মহিলারা এই মেলায় যোগদান করেন। আয়োজক সংস্থার সভাপতি মৌসুমী পারভীন জানান, নারীদের প্রতিভাকে তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য। মহিলারা তাদের হাতের তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে এই মেলায় পসরা সাজিয়ে বসেছেন। মেলায় কেনাকাটার পাশাপাশি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। ওই কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে ভালোই সাড়া পাওয়া গিয়েছে। দেবু সিংহের রিপোর্ট, NB24 নিউজ। আমাদের এটা 3 দিন ব্যাপী একটা হস্তশিল্প মেলা প্রদর্শনী হচ্ছে। নারী স্বনির্ভরতাই হচ্ছে নারী শক্তির মূল উদ্দেশ্য। নারীরা যাতে আরো এগিয়ে আসতে পারে তাদের বিভিন্ন মানে প্রোডাক্ট বা বুটিকের সমস্ত জিনিস বা যে যা বানায় সেটা যেন সবার সামনে তুলে ধরতে পারে, এই উদ্দেশ্যে এই এক্সিবিশন কাম মেলা, যা খুশি একটা নাম দেওয়া যেতে পারে, বা সবার মানে নিজের প্রতিভাটাকে তুলে ধরাই হচ্ছে একটা আমাদের উদ্দেশ্য। এটা গত মানে 6 তারিখ থেকে শুরু হয়েছিল, বিগত 3 দিন ব্যাপী চলল এক্সিবিশন। শান্তিভারতী ক্লাব প্রাঙ্গনে হচ্ছে এটা, আজকেই তার শেষ দিন, তো একটু পর কিছুক্ষণের মধ্যে সব শেষ হয়ে যাবে। 3 দিন মানে কতগুলো স্টল রয়েছে ওখানে, কি কি পাওয়া যাচ্ছে? এখানে প্রায় 55টার মতো স্টল রয়েছে। এখানে জামা কাপড় থেকে শুরু করে মানে হাতের তৈরি জুয়েলারি থেকে শুরু করে মানে মেয়েদের খুব পছন্দের জিনিস, ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন ফুড স্টল থেকে শুরু করে মানে মেয়েদের নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসই রয়েছে এখানে। হ্যাঁ, বাইরে থেকেও সেলার এবার যুক্ত হয়েছে, কলকাতা থেকেও 2-4 জন আমাদের সাথে জয়েন করেছে। আজকে এর পাশাপাশি কি এখানে কি অনুষ্ঠান? এখানে যেমন মানে বাইং সেলিং বা কেনাবেচাটা যেমন আমাদের মানে উদ্দেশ্য রয়েছে যে একটা বিক্রি বা কেনাবেচার ব্যাপারটা থাকবেই, তার সাথে কিন্তু সাংস্কৃতিক প্রোগ্রামটাও রাখা হয়েছে। তো গত 2 দিন ধরে সাংস্কৃতিক প্রোগ্রামটা চলছিল, তা আজকে শেষ হচ্ছে সাংস্কৃতিক প্রোগ্রামটাও ছিল আমাদের সাথে। মালদা শহরের অনেক গণ্যমান্য ব্যক্তিগণই ছিলেন, আমাদের চেয়ারম্যান থেকে শুরু করে আরো অনেকজন বিভিন্ন কাউন্সিলর থেকে শুরু করে সবাই আমাদের সাথে ছিলেন। আমার নাম মৌসুমী পারভীন, আমি হচ্ছি প্রেসিডেন্ট অফ নারী শক্তি ফাউন্ডেশন এনজিও, আর আমার সংস্থা হচ্ছে নারী শক্তি ফাউন্ডেশন এনজিও, আর আমরা সবাই হচ্ছে মেম্বার। সবাই এত আচ্ছা, হাতটা তো জমে গেছে, একটু হাত তালি একটু ক্ল্যাপটা দিলে কিন্তু আরো ভালো লাগবে। এবং